সুপ্রিয় সুধী দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে 29শে জুন শনিবার, এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সকাল থেকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে। বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকার আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। আজকে দিনভর আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের জন্য সুখবর, গতকাল 28শে জুন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি সহ বিহার, ঝাড়খণ্ডের সমগ্রতেই, সমগ্র এলাকা জুড়েই বর্ষা প্রবেশ করেছে গতকাল থেকে। ফলে গতকাল থেকে আকাশে ঘনঘটা বেড়েছে এবং গতকাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। আজ থেকে, অর্থাৎ আজ শনিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের 3টি জেলায় আজকে অতি ভারী বৃষ্টি, বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গের 3টে জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে একটি সিস্টেম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে আর এই ঘূর্ণাবর্তটির হাত ধরেই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়েছে গতকাল। এবার কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি। যদিও দক্ষিণবঙ্গে এবছর প্রাক বর্ষার বৃষ্টি সেভাবে লক্ষ্য করা যায়নি, তবে আজ থেকে বৃষ্টি শুরু হবে। জেলায় জেলায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। টানা 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা হচ্ছে বর্ষার বৃষ্টি, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি, সেই বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন। আগামীকাল 30 তারিখ আরও বৃষ্টি বাড়বে। সোমবার, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ, 1 জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই। জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে। তো আসুন আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আর কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে, আগামী কয়েকটা দিন কোথায় কেমন বৃষ্টির মাত্রা বাড়বে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্ষা, দক্ষিণবঙ্গের বর্ষা এবছর কেমন যাবে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। চলতি বছর এখনও পর্যন্ত প্রায় 70% বৃষ্টির ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গে, ফলে সে বৃষ্টির ঘাটতি এবছর বর্ষায় মিটবে কি না তা নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে একেবারে উল্টো ছবি, কারণ উত্তরবঙ্গে এমনিতেই সময়ের প্রায় 10 দিন আগে ঢুকে পড়েছিল বর্ষা, তারপর থেকে টানা ভারী বৃষ্টির জেরে সেখানে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এ পর্যন্ত উত্তরবঙ্গের যে বৃষ্টির পরিসংখ্যান তাতে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত 60% অতিরিক্ত বৃষ্টি হয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তো অর্থাৎ একদিকে বৃষ্টির অতিবৃষ্টি এবং অন্যদিকে রয়েছে পর্যাপ্ত মানে বৃষ্টির ঘাটতি, ফলে একেবারে দুটো বৈপরীত্য চরিত্র, কিন্তু বিপরীত চরিত্র দেখা যাচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তবে এবছর দক্ষিণবঙ্গে বৃষ্টির খুব একটা বর্ষায় খুব একটা ভালো বৃষ্টি হবে না এমনটাই মনে করছেন, তবে সেটা দেখার বিষয়। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটতে পারে। ইতিমধ্যেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হচ্ছে। আজ থেকে আমরা দেখে নেব আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে। ইতিমধ্যে বৃষ্টির হাত ধরে তাপমাত্রা নেমেছে। গতকাল জেলাগুলির তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করেছে, তবে দু একটি জেলাতে তাপমাত্রা 38 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমান সহ পশ্চিম পানাগড়ের তাপমাত্রা গতকাল কিন্তু 38 ডিগ্রি সামথিং লক্ষ্য করা গিয়েছিল, তবে বাকি জেলাগুলিতে 33 থেকে 35-36 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করেছে তাপমাত্রা। আজকেও তাপমাত্রা আরও খানিকটা কমবে এবং ধীরে ধীরে যে ভ্যাপসা গরম অস্বস্তি তার হাত থেকে একেবারে পুরোপুরিভাবে নিস্তার পাবে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। আজকে শনিবার সকাল থেকে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টে জেলায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আজকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা নেই, ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে কেমন বৃষ্টি হবে দেখে নেব। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে দুপুরের পর থেকে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে, যেমন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া জেলা। এই জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা সহ এদিকে পূর্ব মেদিনীপুর জেলাতেও কিন্তু ভারী বৃষ্টি হবে। তবে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলাতে আজকে বৃষ্টির মাত্রা কমই থাকবে, অর্থাৎ বৃষ্টি হলেও হালকা থেকে কুবরাজুর মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে আজকে ভিতরের জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অধিক থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে। মালদাতে খুব একটা ভারী বৃষ্টি হবে না, দক্ষিণ দিনাজপুরে খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে নেই। এদিকে আজকে বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, খুলনা বিভাগেও ভারী বৃষ্টি হতে পারে। তবে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট এই সমস্ত বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। মেঘালয়, আসামে মাঝারি বৃষ্টি, ত্রিপুরাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, এরকমই কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিহার, ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, ফলে বর্ষা কিন্তু পুরোপুরিভাবে, পাকাপাকিভাবে বলা চলে যে দক্ষিণবঙ্গে বর্ষা কিন্তু শুরু হলো, গতকাল থেকেই বর্ষার আগমন ঘটেছে। আগামীকাল রবিবার থেকে আরও বৃষ্টি বাড়বে। আগামীকাল রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, তার পাশাপাশি দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আগামীকাল বৃষ্টি রয়েছে। ভারী বৃষ্টি হবে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে আগামীকাল রবিবারও ভারী বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রাজশাহী, রংপুর এই সমস্ত বিভাগে ভারী বৃষ্টি হবে, খুলনাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। সোমবার এক তারিখ, অর্থাৎ জুলাই মাসের এক তারিখে মালদা সহ দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আগামী পয়লা জুলাই ভারী বৃষ্টি হতে পারে। তো দেখা যাচ্ছে বৃষ্টি কিন্তু আগামী বেশ কয়েকদিন টানা বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকটা দিন। রোদের সেভাবে দেখা পাওয়া যেতে পারে, দেখা নাও যেতে পারে, অর্থাৎ মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি কিন্তু চলবে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে অবশেষে বর্ষার আগমন ঘটেছে এবং ভ্যাপসা গরম এবং অস্বস্তি থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। তবে গতকাল বৃষ্টি হলেও ভ্যাপসা গরমটা ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, আজকেও ভ্যাপসা গরম কিছুটা থাকবে যেহেতু বাতাসে আর্দ্রতা রয়েছে, ফলে বৃষ্টি হলেও একটা গুমট গরম থাকতে পারে। তবে সেভাবে সেই অস্বস্তিটা কিছুটা হলেও কম থাকবে, একেবারে যে খুব গরম পড়বে সেটা নয়, যেহেতু আকাশ মেঘলা থাকবে ফলে তাপমাত্রাটা বাড়তে পারবে না। আগামী জুলাই মাসের মোটামুটি 4-5 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে এমনটা কিন্তু জানানো হয়েছে, ফলে বাংলার চাষিদের জন্য একটা স্বস্তির খবর বা স্বস্তির বার্তা নিঃসন্দেহে বলা যায়। কারণ এই মুহূর্তে কিন্তু বর্ষার যে ধান চাষ, তার জন্য বীজতলা তৈরি করতে হয়, সেই বীজের জন্য অবশ্যই জলের প্রয়োজন, বৃষ্টির প্রয়োজন। সেই বৃষ্টি এবার কিন্তু পর্যাপ্ত বৃষ্টি পাওয়া যাবে চাষিদের জন্য, সেই বৃষ্টির ঘাটতি ছিল সেটা কিন্তু কিছুটা হলেও মিটবে এই কয়েকটা দিনের বৃষ্টিতে। তো প্রিয় দর্শক, এই রয়েছে কিন্তু বর্ষার আপডেট। আসুন আমরা এবার দেখে নেব একটু তাপমাত্রার আপডেটটা, আজকে জেলাগুলির তাপমাত্রা কোথায় কেমন থাকবে সেটা একটু দেখে নেব। আজকে হচ্ছে গিয়ে শনিবার দিন, আজকে দুপুরের দিকে যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জেলাগুলির তাপমাত্রা থাকবে 32-33 ডিগ্রি, কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা 30-32 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে, ফলে বুঝতে পারছেন তাপমাত্রা বেশ খানিকটা নামবে। আজকে বাঁকুড়ায় 33,
পুরুলিয়াতে 29, দুর্গাপুরে 34 ডিগ্রি, বর্ধমানে 30 ডিগ্রি, কাটোয়ায় 32 ডিগ্রি, সিউড়িতে 33 ডিগ্রি, নলহাটিতে 32 ডিগ্রি, মুর্শিদাবাদে আজকে 32 ডিগ্রি তাপমাত্রা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে ঢাকাতে 29 ডিগ্রি থাকবে তাপমাত্রা, খুলনাতে 32, বরিশালে 30 ডিগ্রি এবং রাজশাহীতে 30-31 আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে।